ওটা আমার ফেভারিট একটা ডিশ, আমি ওটা বেশি খাইতে ভালো পাই। আর ওটা আমার আম্মা বেশি বানাইলে আরো বেশি মজা হইতো। তো আমি আমার আম্মার কাছ থেকে শিখে কিলান ওটা বানাইন। তো আমি ওরা তার মাঝে বলে গেছি আপনারা দেখাইতাম যে আমি রাইসটা আর বিসিটা কিলান ফ্রাই করছি। তো আমি ফ্রাই করার বাদে বালা করে ধুইছি, ধোয়ার বাদে আমি ওয়াটার রাইস আর বিসিরে একলগে একটা বড় হান্ডির মাঝে বহাইছি। আর এর মাঝে আমি অনিয়ন খাটিয়া দিছি আর গার্লিক আর কয়েকটা কাঁচামরিচ দিছি আর সল্ট দিছি পরিমাণ মতো। দিয়ে আমি ওনতে বয়েলও বহাইছি আনাদার কুকারও। আর আনাদার সাইডে দিয়ে আমি একটা তাওয়ার মাঝে কুকিং অয়েল কুকিং বাটার দিছি। তো কুকিং বাটারের অংশটা একটু বেশি আছিল আর বেশি করে অনিয়নটা খাটি আমি ফ্রাই করবার লেগে দিছি আর সল্ট দিছি। আর থোড়া আমি হলুদ দিছি আর টেস্টি সল্ট আর একটু কেটা করিয়ান্ডার পাউডার দিছি। বিকজ এটার মাঝে বেশি মশলা আমরা ইউজ করি না, নর্মাল থাকে। আর অনিয়নের অংশটা বেশি থাকে কারণ অনিয়নের কারণে ও খানিকটার টেস্ট চেঞ্জ হয় ওটার লাগে। তো আমি বালা করি রেড করছি অনিয়নটারে। করার বাদে আমি সপ্তাহ লগে মিক্স করাম। আর আমার হান্ডির মাঝে স্পেস আছিল না, তো আমি বড় আর একটা হান্ডি লইছি। লইয়া ওটার মাঝে আমি সপ্তাহ লগে মিক্স করাম। আর মিক্স করবার সময় আপনারা খুব কেয়ারফুলি মিক্স করবা, কেলেগি বড় হান্ডি লওয়া লাগে। আর সপ্তাহ গরম থাকে, অ্যাক্সিডেন্টলি হাতও লাগে যাইতে পারে। আমি বড় আন্টির মাঝে সপ্তাহ মিক্স করতাম। তো আমার আমার আফা আমার হেল্প করছেন সাইডে দিয়ে। তো সপ্তাহ বড় আন্টির মাঝে একলগে লইছি, লইয়া আমি সপ্তাহ সুন্দর করে একলগে মিক্স করছি। আর সাইডে দিয়ে আমি থাবার মাঝে রেড চিলি স্মল ওগুন আমি ফ্রাই করলাম। তো ফ্রাই করিয়া সপ্তাহ একলগে আমি সুন্দর করে মিক্স করছি। করার বাদে হিববার আমি গ্রিন করিয়ান্ডার আর রেড যে চিলিটা আমি ফ্রাই করছি ওখানে একলগে রাইসের লগে এগেইন মিক্স করছি। মিক্স তিন চার দুই তিনবার করা হয়ে যায় অ্যাকচুয়ালি। তো মিক্স করার বাদে দেখা যায় না আমার রাইসটা পারফেক্টলি হয়েছে, লাইক নর্মাল জেলান আমরা রাইস ফাঁকাই ওলান হয়েছে, জর্জরা হয়েছে। তো আমি একটা সুন্দর করে আমি একটা প্লেটও লইছি। আর আমি যেটা গ্রিল চিকেন বানাইছিলাম ওটা আমি বলি গেছি আর তোরা বিজি আসলাম। তো আমি ওটার রেসিপি নেক্সট টাইম যে সময় আমি রেসিপি দিব, তো আমার গ্রিল চিকেনের রেসিপিটা আপনার লগে শেয়ার করবো। আর ওখানে ওটা আমার খুব ফেভারিট আর আসলেও খুব মজা হয়েছিল, তো ওই আপনার লগে শেয়ার করি।